শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, বসন্তের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অফ আর্টস ইশিতা আজাদের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সৈয়দ জাহিদ ইকবালের একক প্রদর্শনী ইনফরমাল, প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8:30। এই সময় প্রদর্শনী চলবে 29 মার্চ পর্যন্ত। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে দ্য ইনভিজিবল স্ট্রিট আর্ট প্রদর্শনী, দুপুর 12টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 9 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 দেখবেন গৌতম মণ্ডলের প্রযোজনায় তথ্য ও প্রযুক্তিভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত 8:20 থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। এসব সিগারেট টিগারেট এখন ছাড়ো, বয়স কত হয়েছে, স্বাস্থ্যের কি অবস্থা হয়েছে দেখেছো? আমার স্বাস্থ্য তোর থেকে অনেক ভালো, হার্ট একদম ক্লিয়ার, আর এখনো 1 আওয়ার একটানা হাঁটতে পারি। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, সিগারেট স্বাস্থ্যের জন্য কত ক্ষতিকর তুমি জানো ভাইয়া, ব্লাড সুগারকে নষ্ট করে দেয়। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। রাত 9:40 থাকছে পান্থ শাহরিয়ারের রচনায় নয়েম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। এতটা বয়স পর্যন্ত যা বুঝিনি তার অনেকটাই হয়তো এই কয়দিনে বুঝা গেল। এই কয়দিন বেশ মাস্টারি করে ফেললাম না? এখন আবার টিউশন ফিস চাইবেন না তো? চাইলে দিতে পারবেন? একবার তো চেয়ে দেখুন দিতে পারি কিনা। রাত 11:30 দেখবেন নৃত্যানুষ্ঠান লাগে দোল হৃদয়ে। রাত 12:10 রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। আজ ও আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে উইলিয়াম শেক্সপিয়ারের জনপ্রিয় নাটক রোমিও ও জুলিয়েট। নাটকটি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অফ আর্টস ইশিতা আজাদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। কেমন আছেন মৃদুলা? ভালো আছি, আপনি ভালো আছেন? আপনাদের দীর্ঘদিনের একটি চেষ্টা এবং কাজ করছেন আপনারা শেক্সপিয়ার নিয়ে, এবং আপনাদের প্রজেক্টের নাম খুব সম্ভবত শেক্সপিয়ার লাইভস। সেই প্রজেক্টেরই একটি অংশ হিসেবে আজ মঞ্চস্থ হবে একটি নাটক, এবং সেটাও ব্যতিক্রমী। সেখানেও ডিজেবল যারা তারা পারফর্ম করছে প্রথমবারের মতো, একটু যদি বলেন। আচ্ছা, তো আমাদের প্রজেক্টটা ইজ কল্ড শেক্সপিয়ার লিভস। শেক্সপিয়ার লিভস হচ্ছে শেক্সপিয়ারের 400 বছর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুরো বছর ব্রিটিশ কাউন্সিল ইন এভরি কান্ট্রি ইজ ডুইং সামথিং টু সেলিব্রেট দ্যাট। তো 130টা দেশে শেক্সপিয়ার রিলেটেড নানা রকম কার্যক্রম হচ্ছে, এবং বাংলাদেশে আমরা যা করছি আমরা অনেকগুলো জিনিস করছি। দের ইজ শেক্সপিয়ার রাইট আ লেটার টু শেক্সপিয়ার একটা কম্পিটিশন করছি আমরা, কুইন্স বার্থডে পার্টি হবে, ওটা শেক্সপিয়ার থিমড হবে। বাট অলসো আমাদের বিগেস্ট জুয়েল ইন দ্য ক্রাউন যদি বলতে চান ইজ দিস প্রজেক্ট, ইটস কল্ড আ ডিফারেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট।
শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট যে নাটকটি আমরা সবাই জানি এবং ভালোবাসি, সেটা বাংলাদেশের মানে বাংলাদেশের সেটিংয়ে উইথ 16 কাস্ট, এবং এই কাস্ট অ্যান্ড ক্রু হচ্ছে বিভিন্ন রকম প্রতিবন্ধী। আমরা কাজ করছি ডেফ, ফিজিক্যালি চ্যালেঞ্জড, ব্লাইন্ড, এনাদেরকে নিয়ে। এবং এই প্রজেক্টের মূল উদ্দেশ্যই ছিল যে বোঝানো যে ইউনো শেক্সপিয়ার ইজ ফর এভরি ওয়ান, দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। এটাতে অন্ধ হতে পারে, নারী হতে পারে, শিশু হতে পারে, শেক্সপিয়ার লিভস অ্যান্ড শেক্সপিয়ার লিভস ফর এভরি ওয়ান ওভাবে। বাট অলসো থ্রু দিস প্রজেক্ট উই ওয়ান্টেড টু সি যে এই যে ভিন্ন ধারার মানুষ, হ্যাঁ, এরা কিন্তু বাংলাদেশের 12% অফ দ্য হোল পপুলেশন, দ্যাটস এ হিউজ নাম্বার। এই 12%কে আমরা সমাজে কী করি, আমরা মধ্যবিত্ত সমাজে আমাদের যে মূল্যবোধ, আমরা ওদেরকে কিছুটা লুকিয়ে রাখি। একটা ধারণা আছে যে তারা ফ্যামিলি এবং কমিউনিটির উপর একটা কাইন্ড অফ বোঝা, কিন্তু দে আর নট দ্যাট, দে আর পিপল জাস্ট লাইক ইউ অ্যান্ড মি। আমারও নানা রকম ডিসেবিলিটি আছে, আমি অঙ্কে খুব কাঁচা, তো এটাও তো একটা ডিসেবিলিটি অ্যাকচুয়ালি। সো উই আর অল ডিফারেন্ট অ্যান্ড উই আর ডিফারেন্টলি এবলড, আমরা ভিন্নভাবে সক্ষম। সেটাই আমরা এই প্রজেক্টের মাধ্যমে বলতে চাচ্ছি যে এই যে মানুষগুলো, কাক আমাদের বন্ধু আছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে থাকতে পারে, হ্যাঁ, এবং এনারা আসলে তাদের অনেক কিছু সমাজে দেয়ার আছে এবং তারা ভিন্নভাবে সক্ষম, তারাও দিতে পারে কিন্তু ভিন্নভাবে, সেটাকে খুঁজে বের করার দায়িত্বটা আমাদের। হ্যাঁ, এবং তাদেরকে অ্যাকচুয়ালি খুঁজে বের করার চেয়েও বড় কথা হচ্ছে সুযোগটা তৈরি করে দেয়া। ব্রিটিশ কাউন্সিল থেকে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ওদেরকে সেই সুযোগটা দেয়া, সেই প্ল্যাটফর্মটা দেয়া। ওয়াই নট, হু স্যাড রোমিও জুলিয়েট কেমন হবে? হ্যাঁ, জুলিয়েটের পা না থাকতে পারে, তার বলি কি তার ভালোবাসার অধিকার নেই? রোমিও কথা বলতে না পারে, কিন্তু তাদেরও তো ভাষা আছে, সাইন ল্যাঙ্গুয়েজ আমরা যেটা বলি। হ্যাঁ, এই ধরনের যারা এখানে কাজ করেছে, যারা কোনো না কোনোভাবে তাদের সীমাবদ্ধতা আছে কোনো না কোনোভাবে, এদেরকে খুঁজে বের করেছেন কীভাবে, এবং পারফর্মের জন্য তাদেরকে নিশ্চয়ই গ্রুমিং আপ করতে হয়েছে সেই সময়টা যদি? হ্যাঁ, এটা একটা বেশ একটা কি বলবো, একটা লেবার অফ লাভ বলতে হয়। হ্যাঁ, মানে ব্রিটিশ কাউন্সিলের এই কনসেপ্টটা যেটা যেভাবে শুরুটা হয়েছিল এভাবে যে ঢাকা থিয়েটার আমাদের যে লোকাল পার্টনার এবং আমাদের ইমপ্লিমেন্টিং পার্টনার, ওরা শুরু থেকে জার্নিটার শুরুতেই ওনারা আছেন, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, উনি আমাদের প্রডিউসার ফর দিস প্রজেক্ট। আর একটু বলতে চাই, ডাইরেক্টর ফর দিস পারফরমেন্স হচ্ছে জেনি সিলি, যিনি কিনা 2012 প্যারালিম্পিক্স যেটা আমরা সবাই দেখেছি বাংলাদেশে, ওটার আর্টিস্টিক ডাইরেক্টর ছিলেন, অ্যান্ড শি হারসেলফ ইজ অলসো ডেফ। তো উনি, শি ইজ ভেরি ওয়েল নোন অ্যান্ড ভেরি স্পোকেন, ওনার হচ্ছে যে প্রতিবন্ধী এবং এদের রাইটস অ্যান্ড নিয়ে উনি অনেক সোচ্চার, এবং শি ইজ এ ক্রিয়েটিভ পার্সোনালিটি ইন ইউকে। উনি এসেছেন বাংলাদেশে, এইবার নিয়ে হবে সপ্তম, শি ইজ দ্য ডাইরেক্টর ফর দিস প্লে। হ্যাঁ, এবং আমরা শুরুতে যেটা করেছিলাম যে মানে ঢাকা থিয়েটারের সাহায্যে নানা রকম অর্গানাইজেশনকে আমরা ইনভাইট করেছি, এবং আমাদের নিজস্ব নেটওয়ার্ক দিয়ে আমরা যেটা করেছি যে সুইড, তারপরে সিআরপি, তারপর সুইড, সিআরপি, ব্রিজ, ওনারা যারা ডেফ তাদেরকে নিয়ে কাজ করেন ঢাকার বাইরেও, তো তাদের সেখানেও আপনারা এক্স্যাক্ট করেছেন। সো আমরা সমস্ত এই সমস্ত লোকাল অর্গানাইজেশন থেকে পার্টিসিপেন্ট নিয়ে উই ডিড থিয়েটার ওয়ার্কশপ, উই উড ডু থিয়েটার ওয়ার্কশপ। তারপর থিয়েটার ওয়ার্কশপের মধ্যে থেকে আমরা ছেঁকে এনেছি যে কারা পারফর্মার হতে পারেন, কারণ এটা কখনোই মানে এমন মানে একটা স্টেজের উপরে দাঁড়ানো তো দূরের কথা, হ্যাঁ, কালচার বা সংস্কৃতি বা গান বা অভিনয়ের থেকে অনেক দূরে ওদের জগৎ। সেখান থেকে আমরা 16 জনকে তুলে এনেছি। গ্রাম থিয়েটার প্লেড এ বিগ পার্ট, গ্রাম থিয়েটারের মধ্যে থেকে আমরা আমাদের অন্ধ, আমাদের 3 জন, এই 16 জন কাস্টের মধ্যে আমাদের 3 জন ব্লাইন্ড মিউজিশিয়ান আছেন 16, এনাদেরকে আমরা গ্রাম থিয়েটারের মাধ্যমে পেয়েছি। সো এই সমস্ত জায়গা থেকে 2 বছর পরে আমাদের 16 জনের কাস্ট হলো, এবং সেই কাস্টকে ডাইরেক্ট করলো জেনি সিলি ফর আ ডিফারেন্ট রোমিও জুলিয়েট, নট মানে ভিন্ন রোমিও জুলিয়েট, ভিন্ন রকম মানুষের জন্য, ভিন্ন আঙ্গিকে। রোমিও জুলিয়েটের সেটিংটা হচ্ছে ঢাকায়, হ্যাঁ, অর সিটি লাইক ঢাকা আমরা বলছি, এবং এর মধ্যে থাকবে বাংলা, বাংলায় কথা বলবেন, বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ থাকবে। আমাদের সেটটা এমন অদ্ভুত করে বানিয়ে দিয়েছে, কিন্তু স্ক্রিপ্টটাও তো কিছুটা চেঞ্জ করতে হয়েছে। অবশ্যই অবশ্যই, ওরা তো বাংলায় কাজটা কে করেছেন?
আচ্ছা, স্ক্রিপ্টটা অরিজিনাল স্ক্রিপ্টটা উই টুক ফ্রম দেবেশ রায়ের ট্রান্সলেশন। সো একদিকে আপনার আছে শেক্সপিয়ার, অন্যদিকে দেবেশ রায়, কাজে বুঝতেই পারছেন অসাধারণ একটা জিনিস, কিন্তু সেটাকে আসলে বিবর্তিত হয়ে এসছে কারণ পারফর্মাররা এটাকে নিজের মতো করে নিয়েছেন। অ্যান্ড জেনি ওয়ান্টেড দ্যাট, তিনি চাইছিলেন যে এমন কিছু ওরা মানে মানে সাবলীলভাবে থাকবে না, হ্যাঁ, যেটা তাদের সাবলীলভাবে আসে না। তো সেই বিক্রিয়ার ফলে আপনারা যেটা স্টেজে দেখবেন, ইট ইজ বেসিক্যালি যারা অ্যাক্টর, আমাদের এই প্রথম নিউ অ্যাক্টার্স, এদের একটা নিজের উপস্থাপনা অফ রোমিও অ্যান্ড জুলিয়েট, যেটা ঢাকায় সেট করা, যেখানে আমাদের ক্যাপুলেট অ্যান্ড মন্টেগু নেই, আমাদের আছে খান ফ্যামিলি অ্যান্ড চৌধুরী ফ্যামিলি, এবং মানে অসম্ভব এন্টারটেইনিং। আই স দ্য স্টেজ রিহার্সাল গতকালকেও, আপনারা প্লিজ আসবেন দেখবেন। এখানে যারা 16 জন পার্টিসিপেন্ট, তাদের ভেতরেও নিশ্চয়ই অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে এখন, এবং তারা নিজেদেরকে অনেক বেশি এম্পাওয়ার্ড ভাবছে এবং অনেক বেশি কনফিডেন্ট হচ্ছে এই কাজটির মধ্য দিয়ে। সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন যে এই যে 2 দিনব্যাপী মঞ্চস্থ হবে, এরপরে এদের যে একটা ড্রিম তৈরি হবে সামনে এগোনোর জন্য, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের আরও কোনো পরিকল্পনা আছে? অবশ্যই আছে, এবং সেই জায়গায় আসলে আমরা চাইবো অন্যান্য অর্গানাইজেশন আমাদের সাথে এগিয়ে আসুক এবং কাজ করুক। আমাদের কথাটা হচ্ছে যে এটার পরে অ্যাকচুয়ালি আমরা 5 সিটি ট্যুর করব সারা বাংলাদেশে, বিভিন্ন জায়গায় এই প্রদর্শনীটা নিয়ে যাব। শিল্পকলা, ও একটা বিশাল ব্যাপার ঘটেছে, আমাদের সাপোর্ট করছেন হচ্ছে কালচার মিনিস্ট্রি এবং শিল্পকলা ভেনু পার্টনার। শিল্পকলা ডিসএবিলিটি ফ্রেন্ডলি হয়ে গেছে এখন, তারা র্যাম্প তৈরি করেছেন, তারা বাথরুমের প্রস্থ বাড়িয়ে দিয়েছেন, যাতে করে আমার পারফর্মার, নট অনলি পারফর্মার, অডিয়েন্স যদি কেউ ডিসএবল থাকেন, তারা যাতে বাথরুম ইউজ করতে পারে, তারা যাতে নিচ থেকে একদম মেন থিয়েটারে উঠে আসতে পারেন। তো আমরা যাদেরকে ইনভাইট করেছি, আমরা তাদের মধ্যে বেশ কিছু সংখ্যক মানুষ আছেন যারা প্রতিবন্ধী, কারণ আমাদের পার্টনাররা তো প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করে। তো এটা একটা অন্যরকম জিনিস হবে, মানে আপনারা যদি শিল্পকলায় আসেন দেখবেন যে অডিয়েন্সের মধ্যেও একটা অন্যরকম একটা উত্তেজনা কাজ করবে যে কি দেখবো আমরা স্টেজে, আর পারফর্মাররা তো মানে অনেক বেশি এক্সাইটেড, এটা স্বাভাবিক। অবশ্যই, আমার মনে আছে একটা ছোট্ট ঘটনা যদি বলি, একটা প্রথম যেই আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম, তাতে জেনি একটা বলেছিল যে তোমার স্বপ্ন কি, এরকম একটা প্রশ্ন করেছিল সবাইকে, যারা 30-35 জন এসেছিলেন, আমরা বেশ 16-17টা ওয়ার্কশপ করেছি। তখন একটা মেয়ে মনে আছে লিখেছিল, আমার স্বপ্ন নেই। বাহ, হ্যাঁ, আমার স্বপ্ন নেই কেন? মানে জেনি খুব অবাক যে তুমি একটা 25 বছরের মেয়ে, তোমার স্বপ্ন না, মানে কারণ তার কথা হচ্ছে যে আই জাস্ট ওন, আমি আমার পরিবারের উপরে বোঝা হয়ে থাকতে চাই না, এছাড়া আমার আর কিছু চাইবার নেই, কারণ সে জানে যে সে হাঁটতে পারে না, তার কিছু করার নেই। সেই জায়গা থেকে এখন যদি আপনি আমার পারফর্মারদেরকে দেখেন, হ্যাঁ, তারা ছুটে যাচ্ছে, মঞ্চে দাঁড়িয়েছে, বাক মানে সংলাপ বলছে, তাদের মধ্যে সেই, তারা অভিনেতা, তাদের পরিচয় কী, নাও দে হ্যাভ আ পরিচয়, তারা অভিনেতা, কোনো অংশে কম নয়। হ্যাঁ, তো এই যে একটা ব্যাপার, আমরা চাচ্ছি আমাদের দর্শকদের মধ্যেও সেই চিন্তাটা মাথায় ঢুকিয়ে দেয়া যে এই যে ভিন্ন ধরনের মানুষের ভিন্ন রকমের এবিলিটি, হ্যাঁ, ডিফারেন্টলি এবলড, আসলে সবারই কিছু দেয়ার আছে, এবং সবাই মানুষ, এবং সবাই সেই রেসপেক্টটা চায়, সেই আন্ডারস্ট্যান্ডিংটা চায়, সেই সুযোগটা চায়, এবং চাইবার অধিকার তাদের আছে। অবশ্যই, আপনাদের তো 2 দিনব্যাপী আয়োজন, এবং প্রথম দিন তো প্রিমিয়ার শো, দ্বিতীয় দিন টিকিটের মাধ্যমে শোটা হবে, এবং সেক্ষেত্রে আপনি বলছিলেন যে এই টিকিটের মধ্য দিয়ে ওয়ান কাইন্ড অফ ইন্সপিরেশন ক্রিয়েট করার ইচ্ছা আপনাদের, তাদের ভেতরে যে তারা অনেক বেশি কনফিডেন্ট ফিল করবে যে তাদের শোটা সবাই টিকিট কেটে দেখছে। অবশ্যই, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই যে তারা আজকে এখন কাজ করছে এবং টিকিট কেটে, তাদের ভেতরে এক ধরনের প্রফেশনালিজমও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যে তোমরা মানে, ওরা তো আসলে যতই বলেন, আমাদের যেমন সিআরপির পার্টিসিপেন্ট যারা, তাদের মধ্যে ব্যাক পেইনটা অনেক বেশি, কারণ বিভিন্ন রকমের শারীরিক কষ্টের মধ্যে কিন্তু তারা থাকে, কিন্তু তাদেরকে আমরা যখন বলি যে কালকে কিন্তু 9টায় রিপোর্টিং, হ্যাঁ আপা, মানে আই এম অ্যান অ্যাক্টর, আই হ্যাভ টু রিপোর্ট, এই যে একটা, এবং আমরা চাই যে এই শোটা দেখার পরে একটা তো হচ্ছে যে সবাই খুব আনন্দ পাবেন, কারণ এনি কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট ইউ সি অন স্টেজ, ইউ নিড টু বি এন্টারটেইনড। বাট আমরা যেটা চাই, পলিসি মেকারদের মাথায় ঢোকা যায়, আচ্ছা আমরা কী কী পলিসি করতে পারি যাতে করে এই 12% ক্যান ওয়ার্ক অর ডু সামথিং অর বি ইন্ডিপেন্ডেন্ট। আমরা চাই যে এডুকেটর যারা, শিক্ষার ক্ষেত্রে যারা আছেন,
হ্যাঁ, যে কী কী জিনিস আচ্ছা, স্কুলে কি প্রতিবন্ধীদের জন্য কোনো বিশেষ কোনো নেওয়া যায়, যাতে করে একটা দৃষ্টি প্রতিবন্ধী বা একজন শ্রবণ প্রতিবন্ধী ক্লাসে পার্টিসিপেট করতে পারে? এই এই যে চিন্তাটা, এটা কিন্তু একটা শুরু ফ্যামিলিকে, যখন ইভেন আমাদের পারফর্মারদের ফ্যামিলি মেম্বারদেরকে আমরা দাওয়াত দিয়েছি এসে দেখার জন্য, কারণ তারা যা জানে যে আমার মেয়েটাকে আমার সারা জীবন খাইয়ে দিতে হয়েছে, সেই মেয়ে যখন লেডি ক্যাপুলেট অন স্টেজ, এটা তো মায়ের মনে কেমন লাগবে বলেন আপনি? এটা আসলে অনুভব করতেই এখন ভালো লাগছে। আমরা আজকের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ, এ ধরনের একটি উদ্যোগ আপনাদের সকলের সমন্বিত এবং সম্মিলিত চেষ্টায় মঞ্চস্থ হতে যাচ্ছে। আমরা আশা করছি এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদেরকে বলবো যে আজকে 28 তারিখে যে পারফরমেন্সটা হচ্ছে এটা তো হয়েই যাচ্ছে, কিন্তু আগামীকালকে আপনাদের সুযোগ, ticketchai.com যাবেন, আ ডিফারেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট আমরা ticketchai.com মাধ্যমে বিক্রি করছি। টিকিট খুবই সামান্য, 180 টাকা ইনক্লুডিং চার্জ, ডেলিভারি আপনার কাছে চলে যাবে। প্লিজ কিনবেন, আসবেন, আর সবাই এতে আমরা অনেক উৎসাহ পাব, পার্টিসিপেন্টরা অনেক উৎসাহ পাবে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসি ভবন, 7তলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কার্বন বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbiri.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbiri.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।